আপনার কি আমার আচ্ছা পাল লকেট আসে না সেই বিষয়টাই আমি অলরেডি বললাম যে আসলে আপনাদের কেন আসছে না বা কিভাবে আসবে ঠিক আছে সো আবার বলবো কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমত দেখেন আমার এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা নেই স্টুডিও প্রজেক্ট ওপেন করার জন্য ওপেন অ্যান্ড এক্সিস্টিং অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে যাচ্ছি এখান থেকে যে লোকেশনে আসলে আমি এই প্রজেক্টটা রেখেছি সেখানে যাচ্ছি এখানে অলরেডি ওয়েদার অ্যাপ ওকে ফাইন ওয়েদার অ্যাপ সিলেক্ট করলাম প্রজেক্টটা বিল্ড হতে একটু সময় নেবে আমি শেয়ারটা ক্যান্সেল করে আবার শেয়ার দিই আমি আই এম নট শিওর যে আসলে কতটুকু দেখা যাচ্ছে রাইট এখন দেখা যাচ্ছে তো আমাদের ফাংশন ছিল এটা বিল্ড হচ্ছে একটু সময় দেবেন আচ্ছা বাই টাইম এরোর বিষয়টা দেখি আসি ঠিক আছে কোড দেখেন এখানে একটা লিস্ট আছে এস রেসপন্স স্ট্যাটাস কোড ঠিক আছে এখান থেকে ইনফরমেশন রেসপন্স ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান নাইন পর্যন্ত হচ্ছে ইনফরমেশন রেসপন্স এবং সাকসেসফুল রেসপন্সের জন্য হচ্ছে টু থেকে টু রিডাইরেক্টের জন্য হচ্ছে থ্রি থেকে থ্রি নাইন ক্লায়েন্ট অ্যারোর হচ্ছে ফোর হান্ড্রেড থেকে ফোর সার্ভার অ্যারোর বলা হচ্ছে ফাইভ থেকে ফাইভ তো আসলে এই জিনিসগুলো কি মে আসলে কি বোঝায় বেসিক্যালি আমরা যে যেগুলো দেখব সেগুলো হচ্ছে সাকসেসফুল রেসপন্স ক্লায়েন্ট অ্যারোর অ্যান্ড সার্ভার অ্যারোর ধরেন আপনি একটা রিকোয়েস্ট মেক করেছেন সেখান থেকে যদি আপনি রিকোয়েস্টটা সাকসেসফুল হয় তাহলে টু থেকে টু পর্যন্ত যে কোনো রেসপন্স আসতে পারে সবচেয়ে বেশি আসবে টু এবং টু টু ও ফোর ঠিক আছে এই দুটো রেসপন্স সবচেয়ে বেশি আসে কোন রেসপন্স কি মেনটেন কোন কোর্ট কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা দেখব বাট সাকসেসফুল হচ্ছে যেটা সাকসেসফুল যে কোনো অর্থে সাকসেসফুল আমি যা পাঠানোর কথা ছিল তা পাঠিয়েছি যেভাবে পাঠানোর কথা ছিল সেভাবে পাঠিয়েছি এবং যা পাওয়ার কথা ছিল তাই পেয়েছি এটা হচ্ছে সাকসেসফুল আর এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যারোর ক্লায়েন্ট অ্যারোরটা কি যে আমি রিকোয়েস্টটা মতো মেক করতে পারিনি যে জিনিসগুলো আমার কাছে চাওয়া হয়েছিল সেই জিনিসগুলো আমি দেইনি অথবা যেভাবে দেওয়ার কথা বলা হয়েছিল সেভাবে দেইনি আসলে এই জিনিসটা কিভাবে মিন করে যে আসলে কি দেওয়ার কথা বলা হয়েছিল দেখেন আমরা এখানে একটা রিকোয়েস্ট করেছিলাম যেখানে আমাদেরকে দুটো ডাটা দিতে হয় কেটে দিচ্ছি দুটো ডাটা দিতে হয় একটা হচ্ছে সিটি নেই আর একটা হচ্ছে অ্যাপ আইডি এখন ধরেন আমি এই অ্যাপ আইডিটা দিলাম কিন্তু আমি এই অংশটা দিলাম না তাহলে এখান থেকে আমরা যে অ্যারোটা পাবো সেটা ফোর থেকে ফোর পর্যন্ত কোন একটা ভ্যালু হবে কারণ এখানে একটা স্পেসিফিক নিয়ম বলা হয়েছে অ্যাপ আইডি কথাটা লিখে ইকুয়াল দিয়ে পরে ভ্যালুটা লিখতে হবে বাট আমরা সেই ভ্যালুটা লিখিনি সো এই ধরনের অ্যারোর হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যারোর যেগুলো আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি ভুল করবেন আপনার ভুলের জন্য যে অ্যারোর গুলো হবে সেগুলো হবে ফোর হান্ড্রেড থেকে ফোর নাইনটি নাইন পর্যন্ত ঠিক আছে এবং আমরা সবচেয়ে বেশি যেটা দেখি ফোর জিরো ফোর কন্টেন্ট নট ফাউন্ড ফোর জিরো ফোর কেন হতে পারে যে আসলে আমি তো রিকোয়েস্ট ঠিকই করেছি কিন্তু এই রিকোয়েস্টের কোনো রেসপন্স নেই বা আমি যে ইউআরএলটা হিট করছি সেটা এক্স্যাক্টলি বিলং করে না তাই না তাহলে ফোর জিরো ফোর তাহলে কি ক্লায়েন্ট সাইডের অ্যারো হলো প্রশ্ন থাকতে পারে তাই না কিন্তু সেটা ক্লায়েন্ট সাইড অ্যারো অ্যারো হলো এইভাবে যে আপনি এমন একটা জিনিস রিকোয়েস্ট করছেন যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না নেই যেই জিনিস নেই আপনি সেই জিনিস চাচ্ছেন তার মানে এটা আপনার ভুল তো এই অর্থে এটাকে ফোর জিরো ফোর সেকশনে ফেলা হয়েছে এরপরে বলা হচ্ছে সার্ভার অ্যারোর বিষয়টা হচ্ছে যেখানে হিট করতে বলা হয়েছিল সেখানে হিট করেছি যেভাবে ডাটা পাঠাতে বলা হয়েছিল সেভাবে ডাটা পাঠিয়েছি কিন্তু সার্ভার এন্ডে কোন একটা ভুলের কারণে বা কোনো একটা প্রবলেমের কারণে সে আমার এই রিকোয়েস্টটা প্রসেস করতে পারেনি তখন সে ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ নাইন পর্যন্ত কোন অ্যারোর দেবে এবং সবচেয়ে বেশি যেটা দেখা যায় ফাইভ হান্ড্রেড সার্ভার অ্যারোর ঠিক আছে যে কোনো সার্ভার এন্ডের প্রবলেমকে বেসিক্যালি সার্ভার এন্ডে যারা কাজ করে ব্যাক এন্ড ডেভেলপাররা ফাইভ হান্ড্রেড দিয়ে দেয় যে কোনো একটা প্রবলেম হলেই তুমি ফাইভ হান্ড্রেড দিয়ে দিবা বিষয়টা এরকম তো সার্ভার এরর তো এই জিনিসগুলা এই কোডগুলা এই সাকসেসফুল টু হান্ড্রেড ওকে টু হান্ড্রেড টু ও ওয়ান ক্রিয়েটেড টু ও টু অ্যাকসেপ্টেড তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে কোড আছে ঠিক আছে এই কোডগুলো আপনারা দেখতে পারেন অথবা যখন যে কোড আসবে রিকোয়েস্ট থেকে সেই কোড থেকে আপনারা সার্চও করতে পারেন ঠিক আছে আরেকটা দেখেন ফোর টু নাইন এটা অনেক বেশি আসে টু মেনি রিকোয়েস্ট ঠিক আছে ধরেন একটা সার্ভারে আপনি স্পেসিফিক এক মিনিটে হয়তো বা দশ সেকেন্ড হয়তো একটা রিকোয়েস্ট করতে পারবেন কিন্তু আপনি দশ সেকেন্ডে কয়েক হাজার বা কয়েক লাখ রিকোয়েস্ট করে ফেললেন অথবা ধরেন একটা স্পেসিফিক লিমিট দেওয়া আছে দশ আপনি এগারোটা হিট করে ফেললেন তখন সে রেসপন্স দেবে টু মেনি রিকোয়েস্ট প্রথম দশ বার ডাটা দেবে এগারো বারের সময় সে বলবে টু মেনি রিকোয়েস্ট তখন আপনাকে একটু ওয়েট করে পরে আরেকটা রিকোয়েস্ট করতে হবে বিষয়টা এরকম সার্ভার এরর ইন্টারনাল সার্ভার এরর মানে স্পেসিফিক্যালি সার্ভারের প্রবলেমের কারণে এই প্রবলেমটা হয়েছে ঠিক আছে এছাড়া আছে নট ইমপ্লিমেন্টেড ব্যাড গেটওয়ে সার্ভিস আনএভেলেবল সার্ভার ডাউন থাকতে পারে গেটওয়ে টাইম আউট যদি প্রচুর সময় নেয় তাহলে গেটওয়ে টাইম আউট হতে পারে ঠিক আছে এই এরর আপনারা দেখবেন যে আসলে কোন এরর কি মিন করে ঠিক আছে কি লিখেছিলাম এইচটিটিপি এরর কোড লিখে লিখেছিলাম তারপরে লিংক এসেছে সেই লিংক থেকে আসলে আপনারা যেখানেই যান এই জিনিসগুলো দেখতে পারবেন ঠিক আছে এটাকে বলা হচ্ছে এইচটিটিপি এরর কোড সো আমাদের এখানে সরি আমি খুঁজে পাচ্ছি না এত বড় হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এখানে যে আমরা রেসপন্সটা পাচ্ছি অন রেসপন্স এই ফাংশনটা তখনই কল হবে যখন টু হান্ড্রেড সিরিজের কোনো রেসপন্স এছাড়া এই ফাংশনটা কল হবে না এখন সবাই লক কেট দিয়েছেন এখানে অন রেসপন্সে যার কারণে আপনাদের রিকোয়েস্টটা সাকসেসফুল হচ্ছে না এবং আপনারা এই স্ট্রিংটা লক কেটে প্রিন্ট করতে পারছেন না অন্য কোনো জায়গায় প্রিন্ট করে দেখেন ঠিক আছে এখানে একটা লক দেন বাটন ক্লিক ক্লিক করলে লক ক্রিয়েট একটা প্রিন্ট করেন দেখেন প্রিন্ট হয় কিনা ঠিক আছে অথবা অন ক্রিয়েটেড একটা লক কেট দেন যে অ্যাক্টিভিটি ক্রিয়েটেড দেখেন প্রিন্ট হয় না ঠিক আছে এখানে আরেকটা কি বলবো সিনারিও আছে সেটা হচ্ছে রেসপন্স ডট টু হান্ড্রেড সিরিজ বাদে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এবং ফাইভ হান্ড্রেড সব সিরিজ এখানে প্রিন্ট হবে তো এখানে বেসিক্যালি যেটা ডিফল্ট লেখা আছে সেটা হচ্ছে ভলি লগ ডট ই আমরা এটা চেঞ্জ করে দেই লগ ই ঠিক আছে রিকোয়েস্টটা মেক করে দেখেন যে আসলে এরর মেসেজটা পান কিনা ঠিক আছে অবশ্যই পাওয়ার কথা লকেট প্রিন্ট না হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো এই ছিল লগকেট প্রিন্ট হওয়া বা না হওয়ার ইস্যু কাইন্ডলি সবাই চেক করবেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে যখন আমি কথা বলবো তখন প্লিজ মেসেজ দিবেন না আমি আপনাদেরকে সুযোগ দেই যে বলেন কথা বলেন প্লিজ তখন মেসেজ দিবেন ঠিক আছে এটা আসলে ফ্লো ভেঙে যায় আর আসলে ক্লাসে হ্যাম্পার হয় ঠিক আছে অন্যের ক্ষতি হয় প্লিজ এটা করবেন না আচ্ছা তো এখন আসেন আপনাদের হোমওয়ার্ক নিয়ে ঠিক আছে আপনারা হোমওয়ার্ক করেছেন কি না কি মিউট মিউট ছাড়িয়ে দিতে হবে কথা বলবেন চ্যাট লেখা যাচ্ছে না আচ্ছা মিউট সরিয়ে দিলাম বলেন